আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত ভিডিওতে আপনাদেরকে আমি চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল সম্পর্কে জানিয়েছি, না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। হসপিটালের কাজ শেষ করে এইবার আমাদের যাত্রা ঢাকার উদ্দেশ্যে। রাত 12টায় যাত্রা শুরু করলাম চেন্নাই এয়ারপোর্টের দিকে। সিএনজি ভাড়া ঠিক করলাম 500 রুপিতে। রাত একদম শুনশান এবং নীরব। প্রায় 40 মিনিটের মধ্যে এসে পৌঁছেছিলাম এয়ারপোর্টের সামনে। সিএনজি থেকে নামার পর সিএনজিওয়ালা ঝামেলা শুরু করে দিল যে 500 রুপি নিবে না, তাকে আরো এক্সট্রা 250 রুপি দিতে হবে, মানে 750 রুপি। কিন্তু আমাদের কথা ছিল 500 রুপিতে। পরে এক প্রকার তর্কাতর্কি শুরু করলো। কয়েকজন অটোওয়ালা তার সাথে তাকে সাপোর্ট দিল। তাকে বললাম কেন 250 রুপি বেশি নিবে। সে বলল রাতের বেলা আমি এখন খালি যাব, তাই আমাকে 250 রুপি দিতে হবে। আমি তাকে 50 রুপি দিতে চাইলাম, কিন্তু সে তাতে রাজি হলো না। এক পর্যায়ে সিএনজি ওয়ালা আমাদেরকে ধমক দিতে শুরু করলো এবং বললো দেখে নিব আপনারা কিভাবে এখান থেকে যান। আমি কোনো উপায় না দেখে এয়ারপোর্টের সামনে পুলিশ ছিল তার কাছে গেলাম এবং তাকে সবকিছু খুলে বললাম। তারপর তিনি তামিল ভাষায় কি কি জানি বলছিল সিএনজি ওয়ালাকে। পরে সে কোনো কথা না বলে আমাদের থেকে 500 রুপি নিয়ে চলে যায়। আর এদিকে আমরা পুলিশকে ধন্যবাদ দিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে আসলাম। আমাদের ফ্লাইট ছিল 3:30। আমরা ভিতরে ঢুকে চেক ইন করে এয়ারপোর্টে কিছু সময় ঘুরে দেখলাম এবং অপেক্ষা করতে থাকলাম ফ্লাইটের জন্য। চেন্নাইয়ের এয়ারপোর্ট ছিল অত্যন্ত বিশাল এবং দেখতেও ছিল অনেক সুন্দর। প্রায় 2 ঘন্টা পর আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হলো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। আমরা সবাই যাত্রা শুরু করলাম এয়ারপ্লেনের ভিতরে। এয়ার ক্রু আমাদেরকে স্বাগতম জানালো। প্রায় 55 মিনিট যাত্রা শেষ করে আমরা পৌঁছেছিলাম শ্রীলঙ্কায়। এয়ারপ্লেন থেকে নেমে আমরা এয়ারবাস করে যাত্রা শুরু করলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যেতে এই এয়ারবাসগুলো দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। শ্রীলঙ্কায় যারা ভিজিট করবেন অন অ্যারাইভাল ভিসা পাবেন। যদি সার্কভুক্ত দেশ হয় তাহলে $25, আর সার্কভুক্ত দেশ না হলে $40 দিলেই শ্রীলঙ্কান ভিসা পেয়ে যাবেন। শ্রীলঙ্কা আমাদের ট্রানজিট ছিল প্রায় 5 ঘন্টা। এই 5 ঘন্টায় বসে বসে বিরক্ত হয়ে থাকার চেয়ে চিন্তা করলাম শ্রীলঙ্কা এয়ারপোর্টটা ঘুরে দেখব, তাই ঘুরে দেখতে শুরু করলাম। এয়ারপোর্টে পিৎজা হাট থেকে শুরু করে সব ধরনের খাবার দোকান রয়েছে। এখানে প্রচুর পরিমাণে চা পাতার দোকান রয়েছে, আর চা পাতার দামও অনেক বেশি। শ্রীলঙ্কানরা মূলত গৌতম বুদ্ধকে অনুসরণ করে। এয়ারপোর্টে বড় সাইজের গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে। আমি ঘুরে ঘুরে তাদের চা দোকানগুলো দেখতেছিলাম এবং কয়েকটি জায়গায় চায়ের দামও জিজ্ঞেস করলাম। দাম বলল 4,000 রুপি। This is tea. What is the price? $46. এছাড়া এখানে ডিউটি ফ্রি শপ রয়েছে, যেখান থেকে আপনি চাইলে মদ বিয়া ইত্যাদি ক্রয় করতে পারবেন। কিছু জামা কাপড়ের দোকানও রয়েছে, কিন্তু দাম অনেক বেশি। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, দেখতে থাকলাম, খুবই ভালো লাগছিল। এছাড়া বার ও রেস্টুরেন্ট রয়েছে, নাইকির শপ রয়েছে। এয়ারপোর্টে সবকিছু দেখতে দেখতে আজকে বিদায় নিচ্ছি শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসলাম। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।